সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 16 আগস্ট 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বকনা বাচ্চা ও সার বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবার কি নিত্য নতুন গরু কালেকশন করছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, নিত্য নতুন কালেকশনের জন্য ছুটে চলা, আর নিত্য নতুন কালেকশন তো প্রায় লাগবে, দর্শক চাহিদা আছে। কতগুলো গরু কালেকশন করছেন এই সপ্তাহে? বাসাইকৃতভাবে আমি তো কালেকশন করি, অল্প পরিসরে 15 পিস আছে। 15 পিস সার এবং বাচ্চা উভয় মিলে? হ্যাঁ, সার বকনা উভয় মিলে আছে, এবং এই সপ্তাহে একটু ব্যতিক্রম এবং আমার সর্বোচ্চ সেরা মানের কালেকশন। সর্বোচ্চ সেরা কালেকশন করছেন? অনেকগুলা গির কালেকশন করছি এবং সুন্দর দেখে কিছু সার বাচ্চা কালেকশন করছি, পাকড়া টাইপের শাড়ি। আচ্ছা, পাকড়া টাইপের যেগুলো ব্যতিক্রমী কালারের হয়। তো এই ধরনের গরু এবার আপনার কাছে অ্যাভেলেবল আছে। চলেন সময় নষ্ট করব না, গরুগুলো এক এক করে দেখব, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন ইনশাআল্লাহ। আগে সার বাচ্চা দেখি। তো রকি ভাই, শুরুতে চমৎকার একটা কালেকশন আমাদের সামনে হাজির করছেন, এটা কোন জাতের গরু? এই তো ব্যতিক্রমী কালার শাহিয়াল, হাই পার্সেন্টের শাহিয়াল। শাহিয়াল একটা সার বাচ্চা, কালারটা ব্যতিক্রমী। এই বাচ্চার বয়স কত মাস? এর বয়স এই তো 8 মাস। 8 মাসের মতো বয়স হয়েছে। সম্পূর্ণ সুস্থ সবল? ইনশাআল্লাহ সুস্থ সবল বাচ্চা। আচ্ছা, সিরিয়ালের 1 নম্বর বাচ্চা এটা, সার বাচ্চা। কেমন দাম? এটা 75,000 টাকা। সিঙ্গেলে নিলে 75,000 টাকা। তো কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, দর্শকের পছন্দ হলে কথা বলে। দরদামের সুযোগ রাখছেন একটু? অল্প কিছু সামান্য দরদাম হবে, আসলে আমি বেশি দামও চাই না, অল্প সীমিত লাভ রেখে দাম বলে দিই। সীমিত দরদাম করবেন আপনি? জি। এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। 2 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন। এটা শাহিয়াল বাচ্চা। শাহিয়াল বাচ্চা, এটার কালারটাও ব্যতিক্রমী। ব্যতিক্রমী। এটার বয়স? এটা বয়স 6 মাস। 6 মাস। সিরিয়াল নাম্বার 2। একটা নিলে কেমন দাম? এটা 65,000 টাকা পড়বে। একটা নিলে 65। আচ্ছা, দরদামের সুযোগ আছে? অল্প কিছু সামান্য। সাইড করে দেন, 3 নম্বরটা দেখি। 3 নম্বর আর একটা চমৎকার ডোরা কাটানো গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটাও শাহিয়াল বাচ্চা। শাহিয়াল বাচ্চা, এই বাচ্চার বয়স? সৌন্দর্যের উপরে বিক্রি হয়। সৌন্দর্যের উপর টোটাল জিনিসটাই বিক্রি হয়। এটা সিরিয়ালের 3 নম্বর গরু, একটা নিলে কেমন দাম? এটা রেট পড়বে 66,000 টাকা। 66,000 টাকা 3 নম্বর গরুটা। দর্শক দরদাম করে নিতে পারবে, দরদাম করে অল্প সামান্য। এবার চলেন 4 নম্বরটা দেখি। 4 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটাও ডোরা কাটানো, এটা কোন জাতের গরু? এটাও শাহিয়াল বাচ্চা। শাহিয়াল বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা ব্যতিক্রমী কালার। এই বাচ্চার বয়স? এটার বয়স 6 মাস। 6 মাস। সম্পূর্ণ সুস্থ সবল? জি জি, সুস্থ সবল। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে 56,000 টাকা। সিঙ্গেলে নিলে 56,000। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে? জি অবশ্যই নিতে পারবে। এটা ছিল 4 নম্বর গরু, সাইড করে দেন, 5 নম্বরটা দেখাই। এই পাশে 5 নম্বর যার একটা লালচে গরু নিয়ে আসছেন, এটা? এটাও শাহিয়াল বাচ্চা। রেড শাহিয়াল। রেড শাহিয়াল। এটার বয়স? এটার বয়স আপনার এই 7 মাস। 7 মাস। এটাও একটা সার বাচ্চা। যেটাও সার বাচ্চা। সম্পূর্ণ সুস্থ সবল? ইনশাআল্লাহ সুস্থ সবল বাচ্চা। তো এই এই 5 নম্বর সার বাচ্চাটা একটা নিলে কেমন দাম? ওইটা রেট পড়বে আপনার 58,000 টাকা। আর আপনার সার বাচ্চা তো 5টাই আছে? জি জি। 5টা যদি একজনই নেয় তাহলে? 5টা যদি কোনো ব্যক্তি একভাবে নিলে আমি 65,000 টাকা গড় রাখবো। এবারে যে 65,000 টাকা করে হলে আপনি রাখতে পারবেন 5টা গরু। কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে, দরদাম করে কনফার্ম করতে পারবে। এখন থেকে যেগুলো দেখাবেন সবগুলোই বকনা? জি, এখন সব বকনা। শুরুতে যে বকনাটা আছে এটা? এটা গির বকনা। গির বকনা। জি জি। এই যে কান মাথা উল্টানো, এটাই হচ্ছে গিরের বৈশিষ্ট্য। জি জি। এই বকনার বয়স? এটার বয়স এই 14 মাস। 14 মাস। জি, রেডি হয়ে গেছে আর কি। যারা গির গরু নিয়ে কাজ করতে চায় তারা চাইলে এগুলো দেখতে পারে। জি, এই সপ্তাহে আবার ইনশাআল্লাহ ব্যতিক্রমে গির গরুগুলা বেশি কালেকশন করছে, কারণ গির গরুগুলা চাহিদা এবং বাংলাদেশ প্রেক্ষাপটে গির গরু অন্যান্য গরুর চেয়ে অনেক স্ট্রং। শাহিয়াল জার্সি বর্তমানে যারা, গির গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং গিরের খাওয়ার দাওয়ার রুচিটাও ভালো এবং গ্রোথ ভালো হয়। আচ্ছা, তো এইটা হিটে আসার জন্য উপযুক্ত বললেন, 13 থেকে 14 মাস বয়স হয়ে গেছে। তো এটা একটা নিলে কেমন দাম? একটা নিলে 85,000 টাকা। একটা নিলে 85,000 টাকা।
এটা ছিল 6 নাম্বার অথবা বকনার 1 নাম্বার জি বকনার 2 নাম্বার যেটা আছে এটা একটু আরো বড় এটা এটা হলো 16 মাস 16 মাস জি এটাও গিয়েছে হিটে আইছে না হিটে আসেনি অল্প সময়ের ভিতরে হিটে চলে আসবে আচ্ছা আর এই বয়সে তো দাঁতও হয় না আচ্ছা তো এটা হচ্ছে বকনার 2 নাম্বার সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ তো এটা যদি কোনো দর্শক ভাই দেখে পছন্দ করে কেউ নিতে চায় এটার দাম আসবে কেমন এটার দাম পড়বে 90000 টাকা এটার দাম 90000 টাকা জি আর এই দুটো যেহেতু গাছের সঙ্গে একসঙ্গে বেঁধে রাখছেন এই দুটো একসঙ্গে নিলে কেমন দাম এই দুটো একসঙ্গে নিলে 160000 টাকা লাগবে 160000 টাকা আপনি দাম চাইছেন জি দর্শক কি দরদাম করতে পারবে না দরদাম তো সিঙ্গেলই নিলে করতে পারবে আমি এরকম ভাবে বলে দিছি আর যদি জোড়ায় নাই সেক্ষেত্রে 160000 টাকা লাগবে 160000 টাকা দর্শক আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে জি জি অবশ্যই এই পাশে আরো অসংখ্য গরু আছে চলেন এগুলা দেখি তো যে ভিতরে খুব সুন্দর দেখতে আরেকটা বাচ্চা রাখছেন এটাও তো বকনা বাচ্চা হ্যাঁ এটা বকনা বাচ্চা এটা ব্রাহ্মা ব্রাহ্মা কোন কাগজপাতি আছে আপনার নিকট কাগজপাতি নাই কিন্তু এগুলা আমরা জাত মানে এগুলো দেখলে বুঝতে পারি কিভাবে বুঝতে পারেন আমার দর্শকদের একটু বোঝান তো আজকে আমি শাহিয়াল ব্রাহ্মা দুইটাই দেখাবো যে কোনটা শাহিয়াল কোনটা ব্রাহ্মা আসলে তো দর্শক ব্রাহ্মা গরুটা আমাদের দেশে শাহিয়ালের মতো সাদৃশ্য দেখতে সেই কারণে অনেকে কনফিউজের কারণে ম্যাক্সিমামই সব ব্রাহ্মা বলে দেয় আবার কেউ শাহিয়ালও বলে দেয় কিন্তু শাহিয়াল গরুটার ঘাটটা খাটো হয় আর ব্রাহ্মা গরুটার ঘাটটা হয় অনেক লম্বা এবং কানগুলা খুব সুন্দরভাবে সামনে ছড়ানো থাকে আর ব্রাহ্মা গরুটা বেশ শান্ত প্রকৃতির ঠিক আছে তো এই বকনাটা আমাদের কালেকশন করা প্রান্তিক খামারি থেকে আসলে তো আমাদের সবাই মনে করে দলিল ডকুমেন্ট আসলে দলিল ডকুমেন্ট অনেকে ভয় বলে তো আমরা গরুর মেইনলি যারা জাত মান সিমটমটা বুঝি ওইটা অনুযায়ী আমরা ধরে নিই আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের মানুষ তো নিজের বার্থ সার্টিফিকেটই জানে না কবে তার জন্ম কি সমস্যা তো বাংলাদেশের মানুষ গরু এত বার্থ সার্টিফিকেট সাধারণ প্রান্তিক খামারি কীভাবে বুঝবে সেটাই তো আসলে আমরা গরু দেখলে বুঝতে পারি সেই অনুযায়ী আমরা কালেকশন করেন এটা ব্রাহ্মা হবে তো এইটার বয়স এই তো নিজেই দেখতে পারবেন ব্রাহ্মা গরুটা এর আগে কাস্টমার দেখলো এবং এটাও দেখলো সিমটম কারণ এর ঘাটটা এবং এর গ্রোথটা ব্রাহ্মা গরুর চেয়ে অনেক তফাত আচ্ছা ওর চেয়ে ঘাটটা খাটো এবং সাইজটা ছোট এবং একই বয়সের বাচ্চা এই কারণে মূলত দর্শককে আমি দলিল ডকুমেন্ট দিয়ে না আমি গরু দেখে দর্শককে বোঝাই দিচ্ছি যে গরু দেখে দর্শক বুঝুক কারণ আপনারা তো কাগজে বিশ্বাসী আজকাল অনেকে ব্যবসায়ী আছে সে কাগজ দেখেও ভুল বলতে পারে কিন্তু আমার কাছে যেটা নেই আমি সেটা বলতেছি না সেটাই ঠিক আছে তো এইটার বয়স কেমন এটার বয়সও এই সেম 5 মাস জি এটা হচ্ছে শাহিওয়ালের বকনা কেমন দাম এটার দাম 35000 টাকা 35000 টাকা কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে বাইরে আরো বেশ কিছু বকনা আছে চলেন সেগুলো দেখি তার আগে যে ভিতরে কিছু গারলও রাখছেন আপনার এখানে সবসময় গারলও থাকে কতগুলো গারল আছে এখন গারল এখানে আছে 10 পিস 10 পিস মূলত আমি রেগুলারই আমার কাছে 10 পিস করে থাকে আমার এগুলো বিক্রি হলে হলো না হলে আমার খামারের সৌন্দর্য একটা খামারের একটা ব্যাপার আছে শখ প্লাস খামারের একটা অংশ কারণ গারল দিয়ে অনেকটা লাভ হয় কি গরুর উচ্ছিষ্ট যে খাদ্যগুলো আছে খাদ্যকণাগুলো নষ্ট হয় না এই খাদ্যগুলো গারল খায় সেই ক্ষেত্রে তাছাড়াও গারলে বাচ্চা হয় বছরে দুইটা করে দুইবার আর যে কোনো সময় এটা বিক্রি করা যায় অল্প পরিসরে গারলের দাম কেমন এখন বর্তমানে দাম এখন প্রেগনেটগুলো 15000 টাকা করে প্রেগনেটগুলো 15000 আর নন প্রেগনেট 13000 টাকা আর পাঠা পাঠাও 15000 টাকা 15000 টাকা করে জি চলেন এবার বাইরের যেগুলো আছে এগুলো দেখি এই পাশে আরেকটা লালচে বকনা আছে এটা এটা জার্সি জার্সি জি জি এটার বয়স এর বয়স 6 মাস 6 মাসের মতো একটা জার্সি বকনা জি জি এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ নিয়মিত খাবার দাবার খায় জি আচ্ছা তো এই বাচ্চাটা দেখে কোনো দর্শকের যদি পছন্দ হয় কেমন দাম আসবে এটা 36000 টাকা 36000 টাকা এই বকনাটার আপনি দাম চাইছেন জি জি এটা বকনার দিকে 5 নাম্বার বকনা 5 নাম্বার 6 নাম্বার যে বকনাটা আছে আরেকটা লালচে বকনা এটা এটাও জার্সি এটাও জার্সি জি জি এটার বয়স এটার বয়সও একই বয়স একই রকম বয়স হবে জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা খাবার দাবারের বেশ চাহিদা আছে হ্যাঁ ইনশাআল্লাহ তো এটা দেখে কোনো দর্শকের যদি পছন্দ হয় কেমন দাম আসবে এটার দামও পড়বে 36000 টাকা 36000 টাকা বকনার জি জি 6 নাম্বার বাচ্চা এটা আর কেউ যদি জোড়াই নাই হ্যাঁ জোড়াই নিলে 70000 টাকা লাগবে জোড়াই নিলে দুইটা বাচ্চা 70000 টাকা আপনি রাখতে পারবেন জি জি 5 এবং 6 6 যার একটা বকনা আছে এটা এটা গির বকনা গির বকনা
এই যে কান মাথা উল্টানো এটাই হচ্ছে গির গরুর বৈশিষ্ট্য। জি জি ইনশাআল্লাহ এটাই বৈশিষ্ট্য। এই বাচ্চার বয়স? এটার বয়স ওই 7 মাস। 7 মাস। জি জি। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে 65000 টাকা। সিঙ্গেল নিলে 65000 টাকা আপনি দাম চাইছেন? জি জি। কোন দর্শকের যদি দেখে পছন্দ হয়? জি। দরদামের সুযোগ রাখছেন আপনি? হ্যাঁ অল্প কিছু দরদাম হবে। আপনার গরুতে আপনি দরদামের সুযোগ রাখেন? জি জি জি। আচ্ছা। পাশে যে চমৎকার আরো একটি বাচ্চা আছে এটা? এটাও ব্যতিক্রমী একটা গির। এই গিরটা আসলে এটার পার্সেন্টেজ একটু বেশি। এটা হাই এবং গিরটা দেখলে দর্শক বুঝতে পারবে খুব সুন্দর আমার কাছে। আচ্ছা গির বকনা? জি গির বকনা। যারা গির গরুনে কাজ করতে চায় তারা চাইলে এই ধরনের বকনা দেখতে পারে। জি জি। এই বাচ্চার বয়স? এটার বয়স এটা আপনার 9 মাস। 9 মাস সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ সবল বাচ্চা। তো এই বাচ্চাটা নিলে কেমন দাম? এটা পড়বে 75000 টাকা। 75000 টাকা। জি। কোন দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে নিতে পারে। নিতে পারবে। এটা বকনার দিকে 8 নাম্বার বকনা। 9 নাম্বার যে বকনাটা আছে এটা? এটাও গির। এটাও গির। জি জি। আচ্ছা এই বকনার বয়স? এটার বয়স একই। একই রকম হবে? জি। তো এই বাচ্চাগুলো কত মাস বয়স হলে হিটে আসবে? আসলে এগুলা হিটে আসে 18-19 মাসে। এটা হিটে 18-19 মাস বয়স হওয়ার পরে এগুলো হিটে আসে। গিরগুরুগুলো সময় নিয়ে কনসেপ্ট করে কারণ এই গিরগুরুগুলো অনেক বড় হয়, গ্রোথটা বেশি আসে। আচ্ছা তো এটার দাম কেমন? এটার দাম পড়বে 65000। 65000 টাকা। এটা হচ্ছে বকনার 9 নাম্বার বকনা। জি। তো এটাও সাইড করে দেন। 10 নাম্বার যে আরো একটি বকনা রাখছেন এটা? এটাও গির। এটাও গির। জি। এটার বয়স? এটার বয়স সেম বয়স। সেম বয়স 9 মাসের মতো। তো এগুলো আরো 10 মাসের মতো লালন পালন করার পরে এগুলো হিটে আসবে? হ্যাঁ এগুলো 10 মাস না তার কমে হিটে চলে আসবে, কম বেশিতে হিটে চলে আসবে। জি। তো এটা 10 নাম্বার বকনা কেমন দাম? এটা 70000 টাকা। 70000 টাকা। জি। তো কোনো দর্শক যদি চায় আপনার এখানে এসে বকনা আছে, ষাঁড় আছে, গারোল আছে, অনেক সময় ছাগল থাকে, মাঝে মাঝে মহিষের বাচ্চাও থাকে, সবকিছুই কম বেশি থাকে। জি আমার কাছে মোটামুটি সব কালেকশনটাই রাখি, তারপরে অনেকে অর্ডার করে নিতে পারবে, অনেকে দেখা যাচ্ছে চার যেমনটা পছন্দ সে আপনাকে বললে আপনি সেভাবে কালেকশন করে দিতে পারবেন। তো আপনি কথার প্রসঙ্গে বলতেছিলেন যে এই যে এই পাশে যে গিরগুলো আছে, গিরগুলো যদি কেউ একসঙ্গে নেয় কেমন দাম? অনেকে দেখা যাচ্ছে যে লটেও নিতে চায়, সিঙ্গেলও নিতে চায়, যার যেমন সামর্থ্য সে সেভাবে নিবে। তবে আমি লটে অনেক ভাই আছে যারা গির গরুগুলো দেখা যাচ্ছে যে লাট আকারে 4-5টা একসাথে নিল, সেক্ষেত্রে একটা সারে হিসেবে দাম বলে দেবো। কেমন দামে চারটা গির নিলে? বাচ্চা কোনো যদি ভাই নাই আমার কাছ থেকে সেই ক্ষেত্রে আমি 65000 টাকা পিসে রাখবো। 65000 টাকা পিস এই চারটা গির বকনা আপনি রাখতে পারবেন? জি। আচ্ছা তো রাকিব ভাই প্রত্যেকটা পর্বের নেয় যদি দর্শকদের উদ্দেশ্যে পরিশেষে কিছু বলতে চান? আসলে দর্শকদের পরিশেষে বলার অনেক কিছু থাকে, তারপরে দর্শকরা অনেক সময় দেখা যাচ্ছে যে আলোচনা সংক্ষেপের কারণে বলা হয় না। তো এক্ষেত্রে দর্শকদের আমি বলবো যে গরু লালন পালন বিষয়ে দর্শক অনেকে অনভিজ্ঞর কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল সিদ্ধান্ত নেয়, ভুল কিছু করে ফেলে, তারপরে দেখা যাচ্ছে যে গরু নিয়ে সে সঠিক পর্যবেক্ষণ করতে পারে না, বাড়ির লোকজন দিয়ে করায়, নিজে দেখে না, নিজে হয়তো বা দেশের বাইরে থাকুক বা দেশেই থাকুক। তো আসলে অ্যাকচুয়ালি আপনারা গরু লালন পালন করা শিখতে হবে। তো শিখতে হলে কোন গরু নিতে হবে? আপনার পর্যাপ্ত পরিমাণে প্রথম অবস্থায় না শিখে গরু না কেনাটাই বেটার, বড় গাভি বলেন যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট ইনভেস্ট করতে পারেন, ছোট ইনভেস্টটা করতে পারেন। ভিউজ ইনভেস্ট করার আগে ট্রেনিং হিসাবে একটা বকনা, একটা ষাঁড়, একটা গাভি, এখানে বকনা থেকে আপনার দেখা যাচ্ছে যে ভবিষ্যতে একটা গাভি পাচ্ছেন, গাভি থেকে নিয়মিত দুধ পাচ্ছেন, এটা দিয়ে আপনার গরুর খরচটা চলে গেল, আর ষাঁড় গরুটা বাস্তবান্তে বিক্রি করলে আপনার যে খরচটা সেটা আপনার মুনাফা হিসেবে টোটাল আপনি হ্যান্ড ক্যাশ পেলেন, সেক্ষেত্রে আপনার গরুটা আরও ফার্মটা আরও অগ্রসর হলো, বাড়াতে পারলেন আরও গরু কিনে সেটাই। আর গরু সেক্টরে আমি মনে করি লস হয় না, যদি কোনো ব্যক্তি লস দেয় তাহলে মনে করবে সে আসলে গরু সম্বন্ধে কিছুই জানে না, কিনতে ঠকছে, গরু সম্পর্কে কোনো ধারণা নাই, সঠিক পরিচর্যা করতে পারে না। এখানে সব কিছু বিষয় হলো ম্যানেজমেন্ট। আপনি যদি সঠিক চিকিৎসা ক্ষেত্রটা আপনি আপনার আয়ত্তে নিয়ে আনতে পারেন, গরুর চিকিৎসা যেটা আপনার বিভিন্ন রোগ বালাই সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি গরু আপনি যত কম টাকা দিয়েই কিনেন আপনি লাভবান হতে পারবেন না, সেটা আবার যত বেশি টাকা দিয়েও কিনেন লাভবান হতে পারবেন। এই ক্ষেত্রে আপনার চিকিৎসা ক্ষেত্রটা আপনার গরুর যে ট্রেনিং ফার্স্ট স্টেপ ওটাই হলো মেন, ওটাই শিখে নিতে হবে সেটাই। তো ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।